নোয়াখালী দুই আসনে সংসদ সদস্য মোর্শেদ আলমকে তার নিজ এলাকা সেনবাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টায় ঈদ পরবর্তী তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহমেদ চৌধুরী। এতে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন বলেন, এমপি মোর্শেদ আলম বিএনপির নেতা তারেক জিয়াকে নিয়মিত টাকা পাঠান, তার সঙ্গে তৃণমূল আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম বলেন, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করার তারাকে, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলছুট লোকজন এসব করাচ্ছেন। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এটা তারা মেনে নিতে পারছেন না বলেই এসব প্রোপাগান্ডা চালাচ্ছেন। আমাদের এমপি মারা গেছে।